হ্যালো ফ্রেন্ডস, নন্দিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চারটে ইজি রিফ্রেশিং সামার ড্রিঙ্কস আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো ঘরেতেই বানিয়ে ফেলতে পারবেন এবং খুব সহজ এগুলো বানানো, খেতেও টেস্টি। আর এই গরমে এই ধরনের ড্রিঙ্কস দারুণ লাগে। তাহলে চলুন স্ট্রিট স্টাইল ড্রিঙ্কসগুলো আমরা আজ বাড়িতেই বানিয়ে ফেলি। প্রথমে আমি বানিয়ে নিচ্ছি কিউকাম্বার কুলি। তার জন্য আমি একটা মাঝারি সাইজের শসা লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি। শসাটা দিয়ে দেওয়ার পর কিছু পুদিনা পাতা দিলাম। তারপর দিচ্ছি এক চামচ মতন বিট লবণ। এবার দিচ্ছি এক চামচ মতন চাট মশলা। এবার দিচ্ছি পরিমাণ মতন চিনি। চিনি এখানে আমি 2 টেবিল স্পুন মতন দিয়েছি। এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেব। এবার দিচ্ছি একদম চিলড ওয়াটার, একদম ফ্রিজের ঠান্ডা জল আমি এখানে হাফ কাপ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে। মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেওয়ার পর আমি একটা সার্ভিং গ্লাস নিয়েছি, সেখানে আমি বরফের টুকরো দিয়ে দিচ্ছি 2টো। বরফের টুকরো দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ মতন লেবুর রস। লেবুর রসটা দিয়ে এর উপর ঢেলে দিচ্ছি ব্লেন্ড করা শসার জুসটা। তাহলে আমার ফার্স্ট ড্রিঙ্কস কিউকাম্বার কুলি রেডি। এটা গরমে ভীষণ ভালো লাগে খেতে, শরীর ভীষণ ঠান্ডা হয়, আর প্রচণ্ড রিফ্রেশিং ড্রিঙ্কস এটা। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। এবার তৈরি করে নেব গ্রেপ জুস, গ্রিন গ্রেপ জুস। এটা আমি এখানে আমি বেশ কিছু সবুজ আঙুর দিয়ে দিচ্ছি। সবুজ আঙুর দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম বিট লবণ, তারপর দিচ্ছি চাট মশলা আর পরিমাণ মতন চিনি। মিক্সার গ্রাইন্ডারে এটাকেও আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতন লেবুর রস, এখানেও আমি ঠান্ডা জল ব্যবহার করেছি। বেশ কিছুক্ষণ ধরে মিক্সার গ্রাইন্ডারে আঙুরটা ব্লেন্ড করে নিতে হবে। এখানে আপনারা আঙুরটা সেদ্ধ করেও দিতে পারেন, তবে এই রকম র আঙুর দিলে জুসটা খেতে আরও বেশি ভালো হয়। 2টো বরফের টুকরো দিয়ে গ্রিন গ্রেপ জুস আমি একটা গ্লাসে সার্ভ করে দিচ্ছি। এটাও খেতে ভীষণই ভালো হয়, গরমের সময় এই ধরনের ড্রিঙ্কস অনবদ্য লাগে খেতে। আপনারাও ঠিক এইভাবে বানিয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো হবে এবং খুব সহজেই এটা বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। এবার আমি তৈরি করব লস্যি, যেটা গরমে বেশিরভাগ মানুষই পছন্দ করে। আমি এখানে 1 কাপ মতন টক দই নিলাম, দিয়ে দিচ্ছি বিট লবণ আর দিচ্ছি পরিমাণ মতন চিনি। লস্যিতে অনেকে চিনি কম খায়, তবে যে যেমন চিনি পছন্দ করে সেই রকম দেবেন। আর দিয়ে দিলাম কিছু কাঁচা বরফের টুকরো, এটাকেও ব্লেন্ডারে প্রথমে আমি ব্লেন্ড করে নিলাম কিছুক্ষণ। তারপর আমি ঢাকাটা খুলে পরিমাণ মতন একটু জল দিয়ে দিচ্ছি। এখানে আপনারা ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন অথবা এমনি নর্মাল জলও ব্যবহার করতে পারেন। আমি এখানে 1/2 কাপ মতন জল দিয়ে দিলাম। লস্যি অনেকে ঘন পছন্দ করেন, অনেকে আবার পাতলা পছন্দ করেন, সেই বুঝেই জলটা দেবেন। আরও একবার মিক্সিটা ঘুরিয়ে নিয়ে সার্ভিং গ্লাসে 2টো বরফ দিয়ে লস্যিটা আমি ঢেলে দিচ্ছি। এবার একদম শেষে আমি 1 টুকরো লেবু দিয়ে এর রসটা আমি দিয়ে দেব। মোটামুটি 1/2 চামচ লেবুর রস আমি এতে দিলাম। এই লেবুর রসটা দিলে লস্যির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আপনারা মনে করলে লেবুর রস নাও দিয়ে খেতে পারেন। এবার আমি তৈরি করে নেব আইস টি। তার জন্য আমি সসপ্যান বসিয়ে দিয়েছি গ্যাসে। আমি 1.5 কাপ জল দিয়ে এতে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। চিনি আমি এখানে 3 টেবিল স্পুন দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, দিচ্ছি তুলসী পাতা সামান্য, আর দিচ্ছি কিছুটা আদা কুচি। সমস্ত উপকরণ দিয়ে জলটা আমি 2 মিনিট প্রথমে ফুটিয়ে নেব। মিনিট জলটা ফুটিয়ে নেওয়ার পর আমি এবার এতে অ্যাড করে দিচ্ছি চা পাতা। চা পাতাটা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না,
কয়েক সেকেন্ড ফুটিয়ে নেবার পর গ্যাসের আঁচটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব মিনিট দুয়েক। এবার আমি চাটা ছেঁকে ঠান্ডা হতে দেব। একদম যখন চাটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটা সার্ভিং গ্লাসে 3 টুকরো বরফ দিয়ে আমি প্রথমে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস এখানে আমি 1/2 চামচ মতন দিলাম। দিয়ে এবার আমি চাটা ছেঁকে এর ওপরে দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আইস টি। এটা খেতে অসাধারণ হয় গরমের সময়ে, আপনারাও এটা ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে, দারুণ একটা রিফ্রেশিং ড্রিঙ্কস। তাহলে দেখলেন তো, বাড়িতেই আমি খুব সহজে 4 ধরনের রিফ্রেশিং সামার ড্রিঙ্কস বানিয়ে ফেললাম। কিউকাম্বার কুলি, লস্যি, গ্রিন গ্রেপস জুস আর আইস টি। আপনারাও বাড়িতে ট্রাই করে অবশ্যই দেখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমায় জানাবেন, লাইক দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সাথে, আত্মীয় পরিজনদের সাথে। আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। প্রতি সোম বুধ শুক্র নতুন নতুন এই ধরনের রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল আইকন সমেত। আজ এই পর্যন্তই, আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।